Hello friends, welcome to my PCD Education YouTube channel. Through this video, you will know about the remaining part of numbers. So, bondhu okol, amalokor last video to hongkharo hongkhar dharonar bikhoye alochona kora hoisile. Olop baat ase ekhini ami alochona koruha. Apnaloke prothomote part 1 sabo, tar bisot eikhon video sabo, eto part 2 buli jona jabo. Iyat apnalokor koa aise je porimeya songkha orthat rational number ki buli koa hoy. এটো কিউৰে বুজোৱা হয় জিবৰ সংখ্যা কে বাই বি আকাৰত প্ৰকাশ কৰিব পাৰো এণ্ড বি নট ইজ ইকুৱেল টু 0 দে দিস টাইপ অফ নাম্বাৰ ইজ কল পৰিমেয় সংখ্যা বা ৰেশনাল নাম্বাৰ ইয়াত উদাহৰণখিনি আপোনালোকৰ দিয়া আছে 1 হাফ 1 বাই 4 মাইনাস 3 বাই 2 মাইনাস 5 বাই 7 এইবোৰ হ'ল কি পৰিমেয় সংখ্যা ইয়াত এটা কথা ক'ব পাৰে আপোনালোকে যে ছাৰ আপুনি 2 লিখিছে 2 এটা কি সংখ্যা টু এটা পৰিমেয় সংখ্যা আগতে শিকাই দিছিলে আপুনি যে 2 কি 2 এটা কি সংখ্যা যে আটাইতকৈ সৰু মৌলিক সংখ্যাটো কি টু গতিকে টুটো কি সংখ্যা হয় নেচাৰেল নাম্বাৰ হয় কিন্তু ইয়াত পৰিমেয় সংখ্যা কি হ'ল ইয়াত পৰিমেয় সংখ্যা হ'ব সংখ্যা এটা আছে তাৰ তলত মনে মনে কি আছে ওৱান আছে তাৰ মানে এ বাই বি আকাৰত হৈছে গতিকে এইটো এটা পৰিমেয় সংখ্যা হ'ব নিশ্চয় বুজি পাইছে কথাখিনি মই আগৰ ভিডিঅ'খনত কৈছোঁ এইখিনি আপোনালোক চাব দিছিলোঁ যে পৰিমেয় সংখ্যা হৰণ সাপেক্ষে আবদ্ধ নহয় তাৰ মানে ডিভাইডাৰৰ ৰুল মানি নচলে এতিয়া এই এটা সংখ্যা আছে এক জিৰ'ৰে যদি ভাগ কৰোঁ তেনেহ'লে কি হ'ব অনিৰ্ণয় হ'ব আৰু এইটো জিৰ' দি ভাগ কৰাৰ লগে লগে কি কেৱল জিৰ'ৰ বাহিৰে সকলোতে প্ৰযোজ্য হ'ব এইটো কথা মনত ৰাখিব জিৰ'ৰ বাহিৰে সকলোতে প্ৰযোজ্য হ'ব আৰু ওৱানতো প্ৰযোজ্য হ'ব টুক ওৱান দি ভাগ কৰিলে কি হ'ব আল্টিমেটলি আপোনাৰ ৰিজাল্ট কি বঢ়াব টু বঢ়াব ভাগফল কি বঢ়াব টু গতিকে জিৰ'ৰ বাহিৰে বাকী সকলো নেচাৰেল নাম্বাৰৰ লগত এইটো পৰিমেয় সংখ্যাৰ যোনটো ধৰ্ম আছে ভাগৰ ধৰ্মটো প্ৰযোজ্য হ'ব গতিকে এটা বস্তু কম হ'লে এইটো বহুতখিনি কম গতিকে কি হ'ব হৰণ সাপেক্ষে আবদ্ধ নহয় এইখিনি যদি আপোনাক উল্লেখ কৰি দিয়ে যে পৰিমেয় সংখ্যা হৰণ সাপেক্ষে আবদ্ধ নহয় এইটো সংখ্যাটো কি তেতিয়া আপুনি ক'ব লাগিব যে জিৰ' বিয়োগৰ সহযোগ বিধিটো কি আছিল যেনেকুৱা এ মাইনাছ বি এইটো কৰিলে কি হ'ব আপোনালোকৰ বি মাইনাছ চি ইয়াৰ তলত লিখি দিয়া আছে যে গতিকে অখণ্ড সংখ্যাই বিয়োগ আৰু হৰণৰ সহযোগ বিধি মানি নচলে নিশ্চয় এইখিনিলৈকে বুজি পাইছে আপোনালোকে এতিয়া আপোনালোকে এটা বস্তু লক্ষ্য কৰিব যে আমাৰ পৰিমেয় সংখ্যাৰ কি আছিল পি বাই কিউ আকাৰত নট কিউ ইজ ইকুৱেল টু জিৰ' এইখিনি বুজি পাইছে এতিয়া কথা হ'ল ৰুট টু আছে ৰুট থ্ৰী আছে ৰুট ফ'ৰ আছে এই তিনিটাৰ ভিতৰত কোনটো পৰিমেয় সংখ্যা হ'ব গতিকে আপোনাৰ পৰিমেয় সংখ্যা হ'ব ৰুট ফ'ৰ ৰুট ফ'ৰটো কি হ'ল যদি টু স্কুৱেৰ কৰোঁ স্কুৱেৰ দিখিনি কি ৰুটটো কেঞ্চেল যাব গতিকে এইটো টু এটা গোটা সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ওলালে ইয়ার তলত ওয়ান আছে গতিকে এইটো কি হব পরিমেয় সংখ্যা অর্থাৎ এ বাই বি আকারত প্রকাশ করব পারো আমি যদি রুট টু সংখ্যাটা লো হ্যাঁ রুট টু সংখ্যাটা লগে কি হব ইয়ার যদি মান উলিয়াও তেনেহলে কি হব রুট টুর দশমিকত প্রকাশ সীমিত নহয় আর পুনঃপুণিকও নহয় হ্যাঁ এইটো ওলাব আপনার দশমিকত ওলাব বুঝি পাইছে যেনেকুৱা পাইর মান কি আছে 3.14 এইটো পৌনপুণিক নহয় কিন্তু এনেকৈ হৈয়ে থাকিব পৌনপুণিক কেতিয়া ওলাব পৌনপুণিক ওলালে পৰিমেয় সংখ্যা হ'ব আৰু পৌনপুণিক নোলালে অপৰিমেয় সংখ্যা হ'ব এইখিনি মনত ৰাখিব ৰুট থ্ৰী এটা কি আছিল অপৰিমেয় সংখ্যা আৰু ৰুট ফ'ৰটো কি আছিল পৰিমেয় সংখ্যা নিশ্চয় বুজি পাইছে আৰু এইটো কৰিলে কি হ'ব আপোনালোকৰ দশমিক প্ৰকাশ অসীম হ'ব দশমিকটো একেবাৰে আজীৱন হৈয়ে থাকিব আৰু অপৌনপুণিক এটাৰ পিছত কোনো মিল নাথাকিব গতিকে যোনবিলাক বস্তুৰ দশমিকত ওলালে অপৌনপুণিক ওলায় আৰু অসীম ওলায় তেনেবোৰ সংখ্যা কি বুলি কোৱা হয় অপৰিমেয় সংখ্যা আৰু যোনবিলাকৰ সীমিত ওলায় আৰু কি আল্টিমেটলি ভাগটো মিলি যায় তেতিয়াহ'লে কি হ'ব এইটো পৰিমেয় সংখ্যা নিশ্চয় কথাখিনি বুজি পাইছে ইয়াত এটা প্ৰশ্ন হ'ব পাৰে আপোনালোকৰ যে ৰেশ্যনেল নাম্বাৰ অৰ্থাৎ কি হ'ল আপোনাৰ পৰিমেয় সংখ্যাক নাম্বাৰ লাইনত প্ৰকাশ কৰিব পাৰোঁনে নাই পাৰিম মনত ৰাখিব কিন্তু কি আছিল পৰিমেয় সংখ্যাবোৰ ভাগ আৰু বিয়োগ সাপেক্ষে আবদ্ধ নহয় এইখিনি কথা জানি ৰাখিব এতিয়া আপোনাক দিয়া হ'ল এইটো ধৰক আপোনালোকৰ নাম্বাৰ লাইন ইয়াত আছে 1/4 ইয়াত আছে 1/6 যে এই দুটাৰ মাজত কি কি সংখ্যা আছে আপোনালোকে ক'ব পাৰিবনে যে এই দুটাৰ মাজত কেনেকৈ উলিয়াব তেতিয়াহ'লে 4 আৰু 6ৰ লসাগু ল'ব 1/4 24 হ'বলৈ হ'লে কিহেৰে পূৰণ কৰিব লাগিব 6 ইয়াতো 6 যে পূৰণ কৰিব লাগিব এইটো হ'ব 6/24 আৰু এটা সংখ্যা আছিল 1/6 এইটো 4 দি পূৰণ কৰিলে কি হ'ব ইনটু 4 অৰ্থাৎ 4/24 6/24 আৰু তলত হৈছে 4/24 গতিকে ইয়াৰ মাজত কি হ'ব 5/24 এটা সংখ্যা আছে এনেকৈ উলিয়াব পাৰিব কেতিয়াবা মেইন ওলাব দিয়ে যে 1/2 প্লাছ
এটা সংখ্যা তারপর ফোর বাই থ্রি এটা সংখ্যা ইয়ার মেইনটা কেনকা হবো এই দুটা যোগ করব যোগ করে কি হব টুরে ডিভাইড করলে কি ওলাব মেইন ওলাব আপনার প্রশ্ন উত্তরখিনি মই পিছত পর্যায় করে শিকাই দিম বেসিকখিনি আগতে ক্লিয়ার করে লো আপনাদের কত যাব না লাগে আপনাদের যা অসুবিধা আছে কমেন্ট বক্সত জানাব পড়ে ইয়া দুটা সংখ্যা লৈছো যে টু বাই ফাইভ আর ফোর বাই ফাইভ দুটা সংখ্যা লওয়া হয়েছে দুটা ফ্র্যাকশন লওয়া হয়েছে দুটা ফ্র্যাকশন লওয়া হয়েছে যে ইয়ার মাজের সংখ্যাটা কি হবে তেতিয়া হলে কি হবে ইয়াতে বেস ফাইভ আছে ইয়াতে ফাইভ আছে গতি এটা টু আছে এটা ফোর আছে গতি আন একটা সংখ্যা কি হব নিশ্চয় থ্রি বাই ফাইভ হব বুঝি পাইছেনে থ্রি বাই ফাইভ এনেকই মাজের বস্তুখিনি আমি উলিয়াব পারো যেহেতু লসাগু সিক্স হয়েছে গতি সিক্স বনাবলে হলে ইয়ার তলত সিক্স বনাবলে হলে টু দিয়ে পূরণ করো ইয়াতে টু দিয়ে পূরণ করো আর তলত সিক্স বনাবলে হলে কি থ্রি লাগবে ইয়াত থ্রি লাগিব বস্তুখিনি ভালকে লক্ষ্য করব উপর হব এইট তলত হব সিক্স আর ইয়াত হব উপর নাইন তলত হব সিক্স যেহেতু আমার বেস দুটা সমান ওলাইছে গতি কোনটো ই ছয় ভাগর পর নয় ভাগে লৈছে আর ছয় ভাগর পর আট ভাগ লৈছে গতি কোনটো ডাঙর হব আমার নিশ্চয় এইটো ডাঙর হব বস্তুখিনি বুঝি পাইছেনে আপনার নিশ্চয় ঘর যিমানে প্র্যাকটিস করব মেথখিনি পাব বাইরের বস্তু এখন আহে আপনাদের ক্লাস ওয়ান টু ক্লাস টেন লৈকে যিখিনি গণিত আছে এইখানে ঘর ফলো করব আর যিমানে প্র্যাকটিস করব গণিতের প্রতি ইমানে রাপ আপনার বাড়ি যাব প্র্যাকটিস করব লাগবে প্র্যাকটিস নহলে নহব নিশ্চয় বুঝি পাইছে এতিয়া আহিল আমার অপ্রিমীয় সংখ্যা যিবর সংখ্যা কে বাই বি আকারে প্রকাশ করব নি তাকে অপ্রিমীয় সংখ্যা বলে যেনেকা এস আখর দিয়ে বুঝা হয় এক্সাম্পলখিনি আগতে কয়ে আলোচনা করা হল যে রুট টু রুট ফাইভ রুট থ্রি হ্যাঁ যোনবিলাক পূর্ণবর্গ নহয় এইবিলাক কি হব অপরিমীয় সংখ্যা হব পূর্ণবর্গ নোহা যিকোনো ধনাত্মক কথাটো লিখি দিয়াই আছে মোর কথাখিনি তলত লিখাই আছে পূর্ণবর্গ নোহা যিকোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গমূল এটা পরিমীয় সংখ্যা সেয়েহে রোড ফোর আর রোড নাইন আদি অপরিমীয় সংখ্যা নহয় হ্যাঁ মনত রাখব এইটো কথা কেতিয়াবা আহিব পারে পাই এটা কি সংখ্যা অপরিমীয় সংখ্যা পাইর মান কি টুয়েন্টি টু বাই সেভেন এটা আপনাদের কব পারিব যে এইটো দেখুন এইবার বি আকারত আছে কি অপরিমীয় নহল এইখানে বহুত কথা আছে এইখানে ভিতরে বস্তু আপনার নাহে এটা সেই রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা পরিমীয় আর অপরিমীয় সংখ্যা পরিমীয় আর অপরিমীয় সকল সংখ্যাকে একলগে বাস্তব সংখ্যা বলে কোয়া হয় যাব সংখ্যাক নাম্বার লাইনত প্রকাশ করব পারি তেনবর সংখ্যাক এটা কথা হল রিয়েল নাম্বারখিনি আমি নাম্বার লাইনত প্রকাশ করব পারি এই কেতিয়াবা প্রশ্ন আহি যাব যে তলর কোনবর সংখ্যা আমি রিয়েল নাম্বার লাইনত অর্থাৎ সংখ্যারেখাত প্রকাশ করব পারো যে মাইনাস ওয়ান জিরো থ্রি বাই ফোর আর জিরো বাই ওয়ান এইবর কি রিয়েল নাম্বার কিন্তু হ্যাঁ বাস্তব সংখ্যা যে সকলবর পরিমীয় আর অপরিমীয় সংখ্যাক একলগে বাস্তব সংখ্যা বলে কোয়া হয় দেন আহিল আপনার পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা যাব সংখ্যার বর্গমূল আছে যে ফোরের বর্গমূল আছে নাইনের বর্গমূল আছে এইট ওয়ানের বর্গমূল আছে এইবর সংখ্যাকে পূর্ণবর্গ পূর্ণ সংখ্যা বলে কোয়া হয় এটা আহ জটিল নাম্বার কমপ্লেক্স নাম্বার এ কমপ্লেক্স নাম্বার ইস এ নাম্বার অফ দ্য ফর্ম এ প্লাস বি আই হুয়ার এ এন্ড বি আর রিয়েল নাম্বার মনত রাখব এ আর বি কি হব রিয়েল নাম্বার এন আই ইস এন ইন্টারমিনেট স্যাটিসফাইং আই স্কোয়ার ইজিকুয়াল টু মাইনাস ওয়ান কেতিয়া দিব পারে যে জটিল সংখ্যার ক্ষেত্রে আই স্কোয়ার ইজিকুয়াল টু হোয়াট তেনে মাইনাস ওয়ান লিখব যেনেকা ইয়াত লিখা আছে টু প্লাস থ্রি আই ইজ এ কমপ্লেক্স নাম্বার যেতিয়া কোনো সংখ্যার লগত আই জড়িত হয়ে থাকিব তেতিয়া এইটো কি নাম্বার হব কমপ্লেক্স নাম্বার এইখানে মনত রাখব ইয়ার বাইরে আর বেশিকি জানার দরকার নাই যোনটো সংখ্যার লগত আই জড়িত হয়ে থাকিব দিস ইজ দ্য ইমাজিনারি পার্ট আর যোনটো সংখ্যা সাধারণভাবে থাকিব এইটো কি হব রিয়েল পার্ট হব অর্থাৎ বাস্তব সংখ্যা হব নিশ্চয় বুঝি পাইছা এতিয়া আমি কেইটামান গণিত করবলে যত্ন করো প্রবলেম যেতিয়া কুয়েশনত দিয়া আছে ওয়ান টু একেবারে প্লাস টেনলৈকে যোগফল উলিয়াব দিছে এইটা ফর্মুলাত আপনাদের বহাই দিব ডাইরেক্ট উত্তরটা পাই যাব যে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইয়ার এন কিমান আছে একেবারে শেষের সংখ্যাটো কি আছে টেন গতি সংখ্যা আছে আপনার এনতম টেনতম গতি টেন ইন্টু টেন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এইটো করলে ফিফটি ফাইভ হব পঞ্চাশের পর ষাটিলৈকে যোগফল কেন উলিয়াব প্রথম এইটো ফর্মুলাতে আগর ফর্মুলাতেই বহাব লাগবে যে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এতিয়া অঙ্কটা আপনাদের কেন করব এইখানে চাই লোক যে পঞ্চাশের পর ষাট উলিয়াব দিছে গতি আমি প্রথমতে লম একর পর আমার এনতম সংখ্যা কি হব ষাট আমার লাস্ট সংখ্যাটা কি আছে ষাটি গতি ষাটি ইন্টু ষাটি প্লাস ওয়ান গতি এইখানে করব লাগবে আর বাদ কোনখিনি দিব লাগবে যে আমার পঞ্চাশের পর ষাটিলৈকে চাইছে গতি পঞ্চাশের আগত কি সংখ্যা আছে ফোরটি নাইন গতি ফোরটি নাইনলৈকে বাদ দিব লাগবে এইটো করলে আপনাদের এনসার হব সিক্স হান্ড্রেড জিরো ফাইভ নিশ্চয় বুঝি পাইছে প্রশ্ন চা যে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার আপ টু টেন স্কোয়ার এইটো যোগফলে কি হব এইটো এন ইজিকুয়াল টু টেন বলে ধরে লৈছো মানে এনতম সংখ্যা কি দশ এইটো ফর্মুলাত বহাই দিব যে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টুয়েলভ এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স এইটোত বহাই দিব আপনাদের ডাইরেক্ট উত্তর পাই যাব থ্রি ডাইরেক্ট উত্তর পাই যাব থ্রি
85 এইখানে ঘরত প্র্যাকটিস করব মই স্পিডত কই আছো বস্তুখিনি তার পিছত ইয়াত দিলে যে 1 প্লাস 3 প্লাস 5 আপ টু 27 লিখে যে ইয়াত পদৰ সংখ্যা কিমান আছে হাউ মেনি নাম্বারস আর देयर ইন দা ইন দা সিরিজ গতিকে এইটো ফর্মুলা উলিয়া বলি হলে কি করিব লাগিব n প্লাস 1 ডিভাইডেড বাই 2 আপোনাৰ n ৰ মান কিমান আছে 27 গতিকে 27 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুৱেল টু 14 গতিকে ইয়াত 14 টা সংখ্যা আছে আপোনালোকে ঘৰত প্ৰ্যাকটিস কৰি চাব এখিনি গম পাব ইয়াত আৰু এটা বস্তু আছে যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু 10 কিউব লৈকে ইজ ইকুৱেল টু হোৱাট দিছে এইটো ফর্মুলা আছিল আপোনালোকৰ n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার হ্যাঁ এইটো ফর্মুলাত বহুৱাই দিলে আপোনালোকৰ এনসারটো ওলাব কি আছিল 3025 গতিকে এনেকৈ অংকখিনি আপোনালোকক কৰিব লাগিব নিশ্চয় কথাবোৰ বুজি পাইছে আৰু প্ৰশ্ন উত্তৰখিনি আমি লাহে লাহে পৰ্যায়ক্ৰমে আলোচনা কৰিম মই বেছিকখিনি দিবলৈ যত্ন কৰি আছোঁ আৰু ইয়াত খুটিনাটি বস্তু কিছুমান আছিলে মানে গোটেইখিনি বস্তু ভিডিঅ' দিয়াটো সম্ভৱো নহয় ইয়াত এটা বস্তু আপোনালোকে লক্ষ্য কৰিব যে ৰেচনেল নাম্বাৰ অৰ্থাৎ পৰিমেয় সংখ্যাটো জিৰ' ভাগ সাপেক্ষে আবদ্ধ নহয় এইখিনি আমি শিকি আহিছোঁ পরিমেয় সংখ্যা যে এ বাই বি আছে হ্যাঁ ইয়ার যদি আমি ওয়ান ইন্টু করু তেনহলে কি হবো আমার রেজাল্ট এ বাই বি ওলাব এটা কেতিয়াবা প্রশ্নত আহিব আহি যায় কিন্তু যে পরিমেয় সংখ্যাটা ওয়ানের পূরণ করলে পূরণফল কি ওলাব গতি সংখ্যাটা নিজে ওলাব পরিমেয় সংখ্যা নিজে ওলাব আর সেই কারণে ওয়ান ইজ দ্য মাল্টিপ্লিকেটিভ আইডেন্টি অফ রেশনাল নাম্বার আর ওয়ানক কি বলে কোয়া হয় পূরণর আইডেন্টিটি বলে কোয়া হয় অর্থাৎ অভেদ বলে কোয়া হয় এইখানে কথা জানিব কিন্তু ইয়াত আৰু কিছুমান বস্তু আছে আপোনালোকৰ যেনেকুৱা ধৰক টু এটা সংখ্যা দিলে যে ইয়াৰ গুণাত্মক বিপৰীত কি হ'ব ইজিকেল টু ওৱান বাই হাফ হ'ব মনত ৰাখিব যেনেকুৱা মাইনাছ থ্ৰী দিলে ইয়াৰ গুণাত্মক বিপৰীত কি হ'ব ৰেচিপ্ৰকেল তাৰমানে মাইনাছ ওৱান বাই থ্ৰী এইখিনি বস্তু কেতিয়াবা আহি যায় বৃত্তি পৰীক্ষাত অহা প্ৰশ্ন কিন্তু আপোনালোকে মোৰ প্লে'লিষ্টত গ'লে সকলোখিনি বস্তু পাই যাব লাহে লাহে ইংৰাজী দিয়া আছে ইংৰাজীৰ বেছিক নলেজখিনি এইখিনি চালে বহুতখিনি উপকৃত হ'ব তাৰপিছত ইংলিছৰ পেডাগজি দিয়া আছে আৰু চাইল্ড ডেভেলপমেণ্ট এণ্ড পেডাগজি দিয়া আছে এইখিনি বস্তু চাব গৈখিনি হ্যাঁ তেতিয়াহ'লে বহুত উপকৃত হ'ব পাৰিবা আগন্তুক টেটৰ কাৰণে আজিৰ ভিডিঅ'খন এইখিনিয়ে নিশ্চয় ভিডিঅ'খন ভাল পাব ভাল পালে লাইক আৰু ছাবস্ক্ৰাইব কৰিব লগতে বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখিব পৰৱৰ্তী ভিডিঅ'বোৰ পাবলৈ খুব হেঁকত সকলোকে ধন্যবাদ দিয়ে আজিৰ ভিডিঅ'টো সামৰিছোঁ থেংক ইউ ফৰ ৱাচিং